धर्मनगर शहरे ट्राफिक आईन भंगकारीदेर बिरुद्धे शनिवार एक अभिनव उद्योग ग्रहण करा हय। जारा शहरे हेलमेट परिधान ना करे शहरे द्विचक्र जान निये चलाचल करछे तादेर परामर्श प्रदान करा हय। आजकेर एई अभियाने कोनो धरनेर आर्थिक जरिमाना करा हयनि जान चालकदेर, शुधुमात्र परामर्श प्रदान करेई सकलके मिष्टि मुख करे छेड़े देवा हय। धर्मनगर ट्राफिक दफ्तर ओ धर्मनगर महाविद्यालयेर जातीय सेवा प्रकल्पेर ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে এই অভিযান সংগঠিত করা হয়। আজকে আমরা ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এনএসএস ইউনিট আর নর্থ ডিস্ট্রিক্ট ওপেন এনএসএস ইউনিট যৌথ উদ্যোগে আমরা সড়ক সুরক্ষার লিগা আজকে আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি এখানে। তো বেসিক্যালি আমাদের যে উদ্দেশ্য হচ্ছে, যারা আজকে হেলমেট পরিধান করেনি বা যারা খুব স্পিডে বাইক চালাচ্ছে বা যাদের লাইসেন্স নেই তাদেরকে আমরা আজকে সতর্ক করে ছেড়ে দিচ্ছি এবং তাদেরকে আমরা এইভাবেই সচেতন করছি যে ভবিষ্যতে যদি তারা এই ধরনের কোনো কাজে আবার লিপ্ত হয় তাহলে অবশ্যই তাদের ফাইন করা হবে এবং সেই জন্যে ওদেরকে আমরা সচেতন করছি। এবং যারা আজকে এই আইন ভঙ্গ করছে তাদেরকে আমরা সামান্য মিষ্টি একটা ক্যান্ডিডিস দিচ্ছি, যাতে তারা এতটুকু বুঝতে পারে যে তারা কী কাজ করছে এবং তাদের সব কাজ যেন ভালোভাবে করতে পারে। আজকের এই কর্মসূচি সম্বন্ধে ধর্মনগর ট্রাফিক দপ্তরের এক আধিকারিক এই উদ্যোগকে সাধুবাদ জানান। হেলমেট পরিধান করেন না, ওনাদেরকে ওনারা কাউন্সিলিং করবেন, কাউন্সিলিং করে ওনাদেরকে বুঝাবেন যে হেলমেট পরাটা বাধ্যতামূলক। ওদের এই প্রয়াস খুবই শুভ। তো আমরা আজকে ওল্ড মোটর স্ট্যান্ডে এরকম প্রায় 50 থেকে 60 জন যারা বাইক চালানো অবস্থায় হেলমেট পরা ছিল না, ওরা বুঝিয়েছেন যে হেলমেট পরাটা বাধ্যতামূলক, আপনি হেলমেট পরুন, নাহলে আপনার কোনো কারণে অ্যাক্সিডেন্ট যদি হয় মাথায় ইঞ্জুরি আসতে পারে। আপনি তো আপনার পরিবারের মেইন, তাহলে আপনার জন্য হেলমেট পরাটা বাধ্যতামূলক, হেলমেটটা পরলে আপনি সুরক্ষিত থাকবেন। তো ওনারা একটা মেসেজ পাস করেছেন ধর্মনগরবাসীর প্রতি, আমরা খুবই আনন্দিত এবং আশা করি এই মেসেজ আস্তে আস্তে সমগ্র ধর্মনগর শহরে ছড়িয়ে পড়বে। উল্লেখ্য, একাংশ বাইক চালক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ে এবং তাদের এই সিদ্ধান্তে অনেক সময় ঘটে দুঃখজনক ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।